আমার দেখা যা দেখা যা লাইভ শুরু হইছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের নানাবিধ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মহাজোটের ব্যানারে আমরা একটা অবস্থান কর্মসূচি দিয়েছি এবং সে অবস্থান কর্মসূচির প্রথম দিন আপনারা জানেন কিছুক্ষণ আগে শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ গিয়ে সাক্ষাৎ করেন এবং আলোচনা ফলপ্রসূ না হওয়ার কারণে আমরা এখানে অবস্থান ধর্মঘট চালিয়ে যাব, এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। যদিও আমাদের বিভিন্ন ধরনের বাধা আসছে, সেই বাধাকে আমরা বাধা মনে করি না। আমরা এমপিভুক্ত শিক্ষকদের ভাগ্য যতক্ষণ না পর্যন্ত আদায় হবে, মানে ঘোষণা যতক্ষণ না পর্যন্ত আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান ধর্মঘট চলবে, এটাই আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সিদ্ধান্ত। এবার আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসবেন এমপিভুক্ত শিক্ষক অনলাইন পরিষদের সম্মানিত সভাপতি জনাব আবু তালেব সোহাগ স্যার এবং মহাজোটের যুগ্ম আহ্বায়ক জনাব আবু তালেব সোহাগ স্যার। স্যার, আপনি সারা বাংলাদেশের শিক্ষকদেরকে একটা মেসেজ দিবেন, মেসেজটা হলো এই যে আমরা যে অবস্থান ধর্মঘট কি চালিয়ে যাব না কি করব, এই বিষয়টা আপনার কাছে সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষকরা জানতে চায়। ধন্যবাদ ফরিদ স্যারকে। আমরা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ 10ই জানুয়ারি প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘটের যেই অবস্থান কর্মসূচি সেটা আজকে সকাল থেকে শিক্ষকদের জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা অবস্থান কর্মসূচি পালন করার এক পর্যায়ে আমাদের সাথে প্রশাসনের লোক বিভিন্নভাবে যোগাযোগ করছে, যোগাযোগ করার পরে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, আমাদের মহাজোটের নেতৃবৃন্দ নেতৃবৃন্দর সাথে কথা বলার পরে আমাদের সাথে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমরা বিভিন্ন কর্ম যারা দেশের নেতৃবৃন্দ আছেন, অর্থাৎ প্রধান, আমরা দাবি ছিল যে প্রধানমন্ত্রীর সাথে আমরা দেখা করতে চাই এবং মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব সাথে আমরা দেখা করতে চাই। পরবর্তীতে এখানের যে ডিএমপি কমিশনার একজন এএসপি আমাদেরকে বললেন যে সচিবে আমাদের প্রতিনিধি পাঠানোর জন্য, তখন আমরা 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল আমরা প্রেস ক্লাবে যাই। সেখানে যাওয়ার পরে আমাদের আলোচনা ফলপ্রসূ হয় নাই এবং এজন্য আমাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে রেখেছি এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এই কর্মসূচি মানে আমাদের দাবিটা বাস্তবায়ন না হবে, আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি পালন করে যাব। সেই ক্ষেত্রে আপনাদের সমস্ত বাংলাদেশের শিক্ষকদের প্রতি আমাদের মহাজোটের পক্ষ থেকে উদার্ত আহ্বান, আপনারা যে যেখানেই থাকেন আপনারা বাড়িতে না বসে থেকে আমাদের এই কর্মসূচিকে সফলতা আনার জন্য আপনারা আগামীকালকে প্রেস ক্লাবে চলে আসেন এবং প্রত্যেক প্রধান শিক্ষকদের প্রতি আমার উদার্ত আহ্বান, আপনারা জাতীয়করণ এবং শিক্ষকদের দাবি দেওয়ার জন্য শিক্ষকদেরকে এই প্রেস ক্লাবে পাঠিয়ে দিবেন। অন্তত পক্ষে 2 থেকে 3 জন প্রতিদিন আপনারা শিক্ষক পাঠিয়ে দিবেন। আপনারা যেই বৈষম্যের শিকার আমরা সকলেই সেই বৈষম্যের শিকার। আজকে জাতীয়করণ আদায় হলে আমাদের চেয়ে বেশি সুযোগ সুবিধা সাধারণ মানুষ পাবে, আর আপনি কি চান না আপনার সন্তান তথা এই দেশের সাধারণ মানুষ 15 টাকা 20 টাকা বেতনে লেখাপড়া করুক? আজকে স্বাধীনতার স্বাদ সমস্ত জাতিকে বহন পাওয়ার জন্য আমাদেরকে এই আজকে রাজপথে নামতে হয়েছে। পৃথিবীর কোথাও কোনো দেশেই এমপিও প্রথা নেই, সেই এমপিও প্রথার বিলুপ্তি করে বৈষম্যমূলক শিক্ষার বিলুপ্তি ঘটে আমরা সাধারণ শিক্ষকদের অধিকার আদায়ে এবং এই দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে আমরা রাজপথে অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া পালন না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। এজন্য আপনাদের কাছে আবার অনুরোধ, আপনারা যেখান থেকে দেখছেন
समस्त বাংলাদেশ থেকেই আপনারা এমপিভুক্ত শিক্ষকরা রাজপথে চলে আসেন, প্রেস ক্লাবে চলে আসেন। আমাদের দাবি দাওয়া আদায় করার জন্য আমরা এখানে অবস্থান করতেছি এবং করব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পালন না করা হবে। ধন্যবাদ আজকের মিডিয়ারা এবং আমাদের সাংবাদিক বন্ধুরা এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ এবং এনএসআই প্রশাসনের লোক সহ প্রধানমন্ত্রী দপ্তর থেকে যারা প্রতিনিয়ত আমাদের নিউজটা বিভিন্ন জায়গায় প্রচার করছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই যুক্তিক দাবি সবার মাঝে তুলে ধরার জন্য। এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর করে এই মজিব বর্ষেই এই এই বৈষম্যের অবসান করবেন বলে আমরা সকল শিক্ষকরা আশা করছি। ধন্যবাদ সকল মিডিয়াকে আবারও। আসসালামু আলাইকুম। আরেকটা প্রশ্ন করতে চাই স্যার, আমরা সারা বাংলাদেশের 5.5 লাখ থেকে 6 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছি, এখানে আমাদের উপস্থিতি আসলে কি দাবি আদায়ের জন্য যথেষ্ট কিনা স্যার আপনার কাছে বিষয়টা জানতে চাচ্ছি। এখন যারা বাসায় থেকে শুধু অনলাইনে দেখছেন তাদের এখানে আসা উচিত কিনা এই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি। আমরা বেসরকারি এমপিভুক্ত যে শিক্ষা ব্যবস্থার ভিতরে যারা শিক্ষাদান করছি, স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সব সেক্টর মিলিয়ে প্রায় 6 লক্ষের মতো, সেখানে 5 লক্ষ 5.5 লক্ষের উপরে, সেই তুলনায় আমরা যারা এখানে আন্দোলনে এসেছি সেটা অবশ্যই অপ্রতুল। কিন্তু স্মরণকালের ইতিহাসে যত শিক্ষক সমাবেশ ঘটেছে তার চেয়ে এই শিক্ষক সমাবেশটা অবশ্যই তার চেয়ে বেশি। এজন্য আমি আমাদের যে প্রত্যাশা টিভির যেই প্রশ্ন করেছে, আমি সেই পরিপ্রেক্ষিতে বলছি যে আমরা এখনও যারা বিভিন্ন জায়গায় আমাদের নেতৃবৃন্দ এবং শিক্ষকরা আসতেছেন এবং এই কর্মসূচিকে সফল করার জন্য সবাই আসবেন, এবং আমি সকলকে আবারও উদারতম আহ্বান জানাচ্ছি যে আমাদেরকে যদি অন্যান্য যারা প্রাইমারিরা যদি জাতীয়করণ আদায় করতে পারে, অন্যান্য যারা হেলথ আছে বিভিন্ন সেক্টরে যারা আছে তারা যদি ইউনিটি হতে পারে, তাহলে আমরা 5 লক্ষ শিক্ষক কর্মচারীরা কেন ইউনিটি হতে পারবো না? আজকে এই বৈষম্যের অবসান করার জন্য অবশ্যই স্মরণকালের ইতিহাসে যত ধরনের আন্দোলন হয়েছে তার চেয়ে ব্যাপক আন্দোলন আশা করি হবে। এই জন্য আমি আবারও আপনাদেরকে আহ্বান জানাবো, যদিও আমাদের যেই সমাবেশে হয়তো আপনার প্রশ্ন ছিল আমাদের যেই পরিমাণ লোক হওয়ার কথা সেই পরিমাণ লোক হয় না এটা বললে ভুল, অবশ্যই লোক হয়েছে, এখানে আরও লোক আসতেছে এবং এই সময়ে নাই আপনারা ঠিকই প্রতিদিনেই আবার দিন যাবে আমাদের আন্দোলনের ধারাবাহিকতা আরও গ্রহণযোগ্যতা বাড়বে, তখন লোকজন বাড়বে, এমনিতে লোকজন বাড়বে, কোনো দল নাই, সংগঠন নাই, কোনো কিছুই নাই। আমরা আশা করি সাধারণ শিক্ষকরা যখন তাদের অধিকার সম্পর্কে বুঝবে তখন অবশ্যই কোনো প্রধান শিক্ষক কোনো সভাপতি কোনো কেউ এখানে বাধা সৃষ্টি করতে পারবে না, বাদ ভাঙা জোয়ারের মতো এই এই প্রেস ক্লাব জনসমুদ্রে পরিণত হবে। ধন্যবাদ আবারও, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। এবার আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন জগন্নাথ হালদার স্যার। স্যারকে বলবো শিক্ষকদেরকে আমাদের আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হওয়ার জন্য আপনি বক্তৃতা তুলে ধরবেন। বাংলাদেশের আপামর জনগণের আপামর শিক্ষকদের কাছে আমার প্রাণের দাবি যে আমরা আজ রাজপথে নেমেছি, এই রাজপথ আমরা ছেড়ে যাব না। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা এই মাঠে থাকব, এখানে অনশন করব, প্রয়োজনে আমরা সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেব, তবু আমাদের দাবি আদায় করে ছাড়ব। আমরা এই পথ ছাড়ব না। সমস্ত বাংলাদেশের শিক্ষকদের আমি বলতে চাই, আপনারা আসুন, সবাই আসুন, প্রেস ক্লাবে আসুন, আমাদের দাবি আর না আদায় হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। প্রয়োজনে সারা বাংলাদেশের সমস্ত থানায় জেলায় উপজেলায় সব জায়গায় আমরা আন্দোলন গড়ে তুলব, এখানে আমরা ছেড়ে যাব না। লোকদল ধন্যবাদ ফরিদ স্যারকে জন্য, এবং আমরা যে বসেছি আমরা যে উঠব না এই বার্তা দেওয়ার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ অন্যান্য যে সকল বেসরকারি সংগঠনের মহাজোটের নেতৃত্বে আজকের এই এমপিভুক্ত বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের
সমাবেশ শুরু হয়েছে। এই সমাবেশে দূর দূরান্ত থেকে রূপসা থেকে পাথরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত, সেই দূর দূরান্ত থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে যেই সকল শিক্ষক কর্মচারী অত্যন্ত ক্লান্ত পরিশ্রম করে নিজের পকেটে পয়সা খরচ করে আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমি জানাচ্ছি অসীম কৃতজ্ঞতা। আমি বক্তব্যের শুরুতেই স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম হলে আজকের এই বাংলাদেশ স্বাধীন হতো না। আজকের এই শিক্ষক আন্দোলন করতে গিয়ে আমি বঙ্গবন্ধুকে প্রেরণা হিসেবে গ্রহণ করেছি, কারণ আমাদের শিক্ষকদের মধ্যেও কিছু কিছু জাতীয়করণ বিরোধী আছে, যারা জাতীয়করণ চায় না, যারা জাতির কল্যাণ চায় না, শিক্ষকদের কল্যাণ চায় না, ছাত্রছাত্রীদের কল্যাণ চায় না। কিন্তু আসলে আমরা চাই যে সবাই আসুক, সবাই আসেন, বারবার রাজপথে আসা যাবে না। এই শীতের মধ্যে আমরা কষ্ট করে নামছি, আপনারা আসেন, ঘরে বসে থাকবেন না। জাতীয়করণের জন্য অনেকবার আন্দোলন হয়েছে, আমরা এটা স্মরণকালে সর্বশ্রেষ্ঠ আন্দোলন করতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বিপক্ষ নই, আমরা সরকারের বিপক্ষ নই, আমরা সরকার বিরোধী কোনো আন্দোলন করতেছি না। আমরা বাংলাদেশের সমস্ত বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে সরকারিকরণের আন্দোলন করতেছি। এতে সুবিধা পাবে কারা? বেসরকারি প্রতিষ্ঠানে যে সকল দরিদ্র শ্রেণীর ছেলেমেয়েরা লেখাপড়া করে তারা কিন্তু সুবিধা পাবে বেশি। আমরা আমাদের শিক্ষকদের সুবিধার জন্য আমরা মাঠে নামি নাই, আমরা মাঠে নেমেছি আমাদের এই বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কমুক্ত করে, জাতীয়করণ করে এবং রাষ্ট্রীয় অধীনে এই শিক্ষা ব্যবস্থা চলে যাবে এবং সেখানে দেশের আপামর জনসাধারণ, দেশের প্রতিটা নাগরিক জাতীয়করণ যদি হয় তাহলে সুবিধা হবে। এজন্য আমি বলছি সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আপনারা দলে দলে আসুন। দেশ খারাপ ভরে গেছে, ইনশাল্লাহ আগামীতে ভরে যাবে। ইতিমধ্যে আমরা সরকারের পক্ষ থেকে ডাক পেয়েছিলাম, একটা আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা আরও হবে এবং আপনারা আসেন ইনশাল্লাহ। হাতে ধরবেন কিন্তু যার যাক অসুবিধা নেই, লাগবে গেলে সমস্যা।